প্রায় 40 বছর আগে আমি দীর্ঘ পাহাড় পরিক্রমায় গিয়েছিলাম, যে স্থান সম্পূর্ণরূপে পর্যটকদের কাছে ছিল অচেনা। সেই প্রাচীন অঞ্চলে যেখানে আল্পস পর্বতমালা প্রবেশ করেছে দক্ষিণ পূর্বে ফ্রান্সে, এটি ছিল অনুর্বর এবং একঘেয়ে একটি জায়গা যেখানে বন্য ল্যাভেন্ডার ছাড়া আর কিছু জন্মায় না। সেখানে এক পরিত্যক্ত গ্রামে আমি তাঁবু খাটিয়েছিলাম। এটা ছিল জুন মাসের একটি সুন্দর দিন, প্রচুর সূর্যালোকও ছিল, কিন্তু সেটি ছিল আশ্রয়হীন স্থান যেখানে প্রতিনিয়ত প্রচণ্ড হাওয়া বইছিল। বাতাসের সেই শব্দটা ছিল ভোজনের সময় বিরক্ত হওয়া বন্য পশুর মতো। আমার যেহেতু জলের ভাণ্ডার ফুরিয়ে গিয়েছিল, তাই আমি অন্য জায়গার খোঁজে যেতে বাধ্য হয়েছিলাম। আমি প্রায় 5 ঘন্টা ধরে হেঁটেও জলের কোনো খোঁজ পেলাম না। যখন আমি প্রায় সব আশায় ছেড়ে দিয়েছিলাম, ঠিক তখনই এক মেষপালকের সাথে দেখা পেলাম, যার কাছে 30টিরও বেশি ভেড়া ছিল। সে আমাকে জল দিয়ে সাহায্য করল এবং আমাকে তার কুটিরে নিয়ে গেল। সেখানে সে তার খাবার স্যুপটি আমার সাথে ভাগ করে খেল। লোকটি আমাকে এক শান্তির অনুভূতি দিল। লোকটি সম্বন্ধে আমার আরও জানার কৌতূহল হলো। সেখান থেকে সামনের গ্রামটি যেহেতু 1.5 দিনের পথ ছিল, তাই আমি সঙ্গে সঙ্গেই সেই রাত্রিটা সেখানেই কাটতে রাজি হয়ে গেলাম। রাত্রে মেষপালকটি একটি ব্যাগ বার করল এবং সেখান থেকে একগাদা ওকফল টেবিলের উপর ঢালল এবং সেখান থেকে নিখুঁত 100টি ওকফল আলাদা করে রাখল। পরের দিন মেষপালকটি আমাকে একটি স্থানে নিয়ে গেল, যেখানে সে তার লোহার দণ্ড দিয়ে গর্ত করে এক এক করে 100টি ওক বীজ যত্ন সহকারে লাগাল। এই লোকটির নাম ছিল এলজিয়ার্ড বাফিয়ার, তার বয়স ছিল 55 বছর। সে আমাকে জানালো যে তার স্ত্রী ও পুত্রের মৃত্যুর পর সে এই জায়গায় এসেছে। এই নিরিবিলি জায়গাটি তাকে আনন্দ দেয়। সে এই রুক্ষ জমিটাকে সবুজে বদলে দেবে বলে ঠিক করে। সে 100,000 বীজ বপন করেছিল আর তার মধ্যে 20,000 বীজ থেকে চারা বেরিয়েছে। এরপর আমি পরের দিন সেই জায়গাটা ছেড়ে চলে যাই। তারপর শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ আর আমি 5 বছরের জন্য যুদ্ধে ব্যস্ত হয়ে পড়ি। যুদ্ধ শেষ হলে বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার জন্য আমি আবার সেই জায়গায় ফিরে যাই। আবার আমার দেখা হয় এলজিয়ার্ড বাফিয়ারের সাথে। সেখানে গিয়ে আমি দেখি যে যুদ্ধ তাকে একটুও বিচলিত করতে পারেনি। সে এখনও তার গাছ লাগানো নিয়েই ব্যস্ত আছে। সেই অঞ্চলে গড়ে ওঠা হাজার হাজার ওক গাছের বন আমাকে হতবাক করেছিল। আমি আর এলজিয়ার্ড বাফিয়ার সারাটা দিন ওক গাছের জঙ্গলের মধ্যে নিঃশব্দে হাঁটতে হাঁটতে কাটিয়ে দিয়েছিলাম। আমি তখন উপলব্ধি করলাম যে ধ্বংসলীলা ত্যাগ করলে মানুষও ঈশ্বরের মতো সৃষ্টিশীল হয়ে উঠতে পারে।